সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল ইমানদারদের আলোচনা করতে গিয়ে চারটা শপথ করেছেন কি কি শপথ করেছেন এবং তার আলোচনা কি ধারাবাহিক ভাবে শুনি আল্লাহ পাক এক নম্বরে বলেন শপথ আকাশের এবং সুশোভিত তারকারা যে সমূহের ইমানদারের আলোচনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন আকাশের বুরুজের শপথ করলেন তারকারাজি জি ই আয়াতের ব্যাখ্যায় মুফাসিনে কেরাম বলেন আবদুল্লাহ ইবনে মসুদ রাদি আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন আল্লাহ রব্বুল আলমিন ওসমা ইদাতিল বুরুজ দ্বারা আকাশের বড় বড় বারোটি জিল আছে সেই মঞ্জিল গুলোর শপথ করেছেন বলি সুবহান আল্লাহ সেটা বুঝানোর জন্য আমি একটি উদাহরণ দেই এই যে আমাদের বাংলাদেশ এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার হলো এরিয়া চৌষট্টিটি জেলা রয়েছে বাংলাদেশের চৌষট্টিটি জেলা ঘুরে বেড়াইছেন এমন কোনো আল্লাহর বান্দা ইমজলিসে আসেননি একজনও নাই তার মানে বাংলাদেশটা একেবারে ছোট না আমাদের বাংলাদেশের তুলনায় ভারত ছোট না বড় অনেক বড় পঁচিশ থেকে ত্রিশটা রাষ্ট্রের সমান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বন্ধুবর রাষ্ট্র ভারত কি বড় তার চিতে বড় নয় এর চিতে বড় আছে চীন আপনারা যারা খেলা দেখেন ব্রাজিল আর্জেন্টিনা এই রাষ্ট্রগুলি অনেক বড় বড় আয়তনের দিকে তার চিতে বড় কানাডা এর চেয়ে বড় আমেরিকা এর চিতে বড় রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রের নাম হলো রাশিয়া যার এরিয়া হলো এক কোটি সতেরো লক্ষ বর্গ কিলোমিটার জিতে বড় এই পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের স্থল বাঘ একত্রিত করলে একটা প্রশান্ত মহাসাগরের সমান নয় সুমান আল্লাহ বলবেন না সমস্ত পৃথিবী ভ্রমণ করেছেন কোনো মানুষ আসেনি আপনাদের জানা মতো সারা পৃথিবী ভ্রমণ করেছে আমার জানা মতো আল্লাহর একজন বান্দা আছেন যিনি সমস্ত পৃথিবীর দুই বার অথবা চারবার ভ্রমণ করেছেন ওই আল্লাহর বান্দার নাম পনেরো পারা সুরা কাহাফের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিছেন ওনার নাম হলো বলেন আল্লাহ সারা দুনিয়ার বাদশাহী চারজন মানুষকে দান করেছিলেন দুইজন ছিল কাফের দুইজন ছিল মুসলমান কাফের দেন একজন হলো বাদশাহ মুদ আরেকজনের নাম হলো বুখতে নসর মুসলমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা সুলাইমান যিনি আল্লাহর নবীয় ছিলেন আরেকজন হলেন বাসুল নাইন যিনি আল্লাহর বান্দা ছিলেন জুলকারনাইনকে আমার আল্লাহ রব্বুল এলামিন সাড়ে ষোলশো বৎসর হায়াত দান করেছিলেন উনি আমাদের হাতে গোনা আটচল্লিশ সাত লম্বা মানুষ ছিলেন সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলামিন তার ওই প্রিয় বান্দাকে কারামত স্বরূপ একটা গুড়া দান করেছিলেন যেই গুড়াটা একটা লাভ দিলে বারো হাজার মাল চলে যাইতো আর একটু আস্তে বলি না সুবান আল্লাহ তার বাঙালিরা উল্টা হাটে আসতে বললে জুড়ে না জুড়ে বলেন সুবান আল্লাহ সম্মানিত হাজরিন ওই আল্লাহর বান্দাম বাদশাহ নাইন আবে হায়াতের পানি তালাশ করতে গিয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত পৃথিবী দুইবার অথবা চারবার ভ্রমণ করেছেন এ এছাড়া আর কোনো মানুষ নাই যদিও খ্রিস্টানরা দাবি করে তাদের খ্রিস্টান ধর্মের একজন মানুষ সমস্ত পৃথিবী সে ঘুরে ঘুরে দেখছে পৃথিবী যে গুলাকার যদিও সব জায়গায় যাওয়া সম্ভব না এই পৃথিবী বিশাল বড় একেবারে ছোট নয় পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেই জায়গায় গেলে আপনি জীবিত আসতে পারবেন না এই পৃথিবীর চেয়ে আকাশের মধ্যে যে সূর্য আছে দেখতে যদিও মনে হয় ফুটবলের মতো আসলে কি ফুটবলের মতো বিজ্ঞানীদের ধারণা আকাশের মধ্যে যে সূর্য আছে এটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ বিশ্বাস হচ্ছে না বিজ্ঞানীদের ধারণা কি কম বেশি হবে তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা গ্রহ আবিষ্কার করেছে নাম দিছে গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা একটা গ্যালাক্সির ভিতরে দশ হাজার সূর্যের জায়গা হবে আধুনিক বিজ্ঞানীরা এসে আরো গ্রহ আবিষ্কার করেছে ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর তারা বলে একটা ব্ল্যাক হোলের ভিতরে হাজার নয় লক্ষ লক্ষ গ্যালাক্সির জায়গা হবে এটা বিজ্ঞানীদের কথা সম্মানিত আজ বিজ্ঞানীরা গবেষণা করে আমাদেরকে যা বলতেছে দেড় হাজার বছর আগে কোরানুল কোরআনুল তা জানিয়ে দিয়েছেন জবান কুলি বলি সুবহানাল্লাহ আজ বিজ্ঞানীরা আমাদেরকে যেটা গ্যালাক্সি আর ব্ল্যাক হোলের কথা বলে দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন ওয়াসমা ইদাতিল বুরুজ দ্বারা সে আকাশের সুশোভিত তারকা রাজির শপথের দ্বারা আমাদেরকে ব্ল্যাক হোলের কথা গ্যালাক্সির কথা বলেছেন কেন জানেন আল্লাহ আব্বাস রাদী বলেন আকাশের মধ্যে বড় বড় বারোটি মঞ্জিল আছে অন্যান্য মুফাসিনা কেরাম বলেন আকাশের মধ্যে বড় বড় বারোটি তারকা আছে এক তারকা থেকে আরেক তারকায় অতিক্রম করতে বা এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলের সূর্য অতিক্রম করতে সময় লাগে এক মাস বারোটি মানজিল অতিক্রম করতে সময় লাগে বারো মাস সে আকাশের বারোটি মানজিল থেকে দুনিয়ার বারোটি মাস আল্লাহ সৃষ্টি করেছেন বলেন সম্মানিত হাজরিন এত বিশাল বড় পৃথিবী সূর্য গ্যালাক্সি ব্ল্যাক হোল যা কিছু বলেন বাসা জুলকার নাইন আর কোনো মানুষ নাই কিন্তু আপনারা আমার পিয়ার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন রাতের ছোট্ট একটা অংশের মধ্যে রজব মাসেই আল্লাহ পাক দুনিয়া থেকে দাওয়াত দিয়ে আরশে সে আজিমি নিয়ে গেছেন বলি সুবহান আল্লাহ আল্লাহর হাবিবের জন্য পৃথিবীটা কিছুই না কারণ আল্লাহর হাবিব তো শুধু দুনিয়া সফর করেন নাই আরশে আজিম সফর করেছেন কিরে ভাই বারবার ধরেন কেন অসুবিধা আছে আপনাদের সম্মানিত হাজিরিন এরপর আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর শপথ করেন ওয়াল শপথ প্রতিশ্রুতি দিবসের প্রতিশ্রুতি দিবস বলতে মুফাসির কেরাম বলেন কেয়ামত দিবসের আল্লাহাক কেয়ামত হবে আমাদেরকে জানিয়েছেন কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আমাদের নবী কেয়ামত কখন হবে কি আলামতগুলি প্রকাশ পেলে কেয়ামত হবে আমাদেরকে বলে গেছেন এবং কেয়ামতের ভয়াবহ অবস্থা কিরূপ হবে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মানুষ যখন সেজদা দেওয়া বন্ধ করে দিবে আল্লাহর নাম নেওয়া বন্ধ করে দিবে আল্লাহর নাম বলতে পৃথিবীতে আর কিছুই থাকবে না শুধু না ফরমানি গুণা আর পাপাচারে যখন পৃথিবী ভরপুর হয়ে যাবে তখনই আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করে দেবেন এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে দুনিয়ার উপার্জিত সম্পদের বান্ডিলগুলো জমিনের উপরে পড়ে থাকবে দানা টাকা পয়সা জমিনের উপর পড়ে থাকবে মানুষ পাগলের মতো দৌড়াবে নিজেকে বাছানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হওয়ারই হিওয়াসাল্লামের সাৎ করে কলি যা টুকরা মা তার সন্তানকে ভুলে যাবে যেই মা সন্তানের জন্য জীবন দিতে রাজি মা অনেক সময় সন্তানের জন্য না কে সন্তানকে খাওয়ায় নিজের রক্ত দিয়ে সন্তানকে বাঁচায় প্রয়োজন হলে অনেক মা আসে নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচায় আসে কিনা বলেন ওই মা কেয়ামতের দিন ভুলে যাবে তার সন্তানকে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে সবাই যখন সবাইকে ভুলে যাবে পাগলের মতো নিজেকে বাঁচানোর জন্য দৌড়াবে হাসরের মাঠে যখন সন্তান এতিমের মতো মায়ের সামনে গিয়ে বলবে মা আমি তোমার সন্তান তুমি আমার মা একটা নেকির জন্য আমি দরা পড়ে গেছি বিপদে পড়ে গেছি আমাকে একটা নেকি দিয়ে দেন দুনিয়াতে তো আমারে দুধ পান করাইছেন না কে আমারে খাওয়াইছেন পোশাক না পরে আমারে পরাইছেন একটা নেকি দিলে আমি আল্লাহর দরবারে আসামি থেকে রেহাই পেয়ে যাব জান্নাতে চলে যাব ওই সময় মা বলে উঠবে ওরে আল্লাহর বান্দা তুমি কে আমি তো তোমাকে চিনি নাই দুনিয়াতে তো আমার কোন বিয়ে হয় আল্লাহ আকবর তো কঠিন ময়দান হবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ মাহুদ দ্বারা আমাদেরকে এই জিনিস বুঝিয়েছেন এরপর আল্লাহ রবুল আলমিন বলেন শাহেদের সফদ হলো শুধুদের তফসিরে জালালাইনের মধ্যে আসছে ওয়া শাহিদিন ইয়াউমিল জুমুহা ওয়া মাশহুদিন ইয়াউমা আরাফা অর্থাৎ শাহিদ দ্বারা জুমার দিন মাশহুদ দ্বারা আরাফার দিন আল্লাহ জুমার দিনের শপথ করছেন আর আরাফার দিনের শপথ করলেন কেন জুমার দিন হলো মুসলমানদের জন্য একটা মিলন মেলার দিন যেমন আজ জুমার দিন গেল দিন তো চলে গেল জুমার দিন হলো মুসলমানদের জন্য একটা মিলন মেলার দিন মুসলমানরা চতুর্দিক থেকে মসজিদের ভিতরে জমা হয় সবাই মিলে কাছে কমা প্রার্থনা করে মুসলমানদের একটা উৎসব হলো সপ্তাহের সর্দারের দিন জুমার দিন সপ্তাহের সাত দিনের সাত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো জুমার রাত সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন সুমান বলবেন না সম্মানিত হাজরিন জুমার দিনের ভিতরে এমন কিছু মুহূর্ত রয়েছে আল্লাহর বান্দাবান্দি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহর হাবিব বলেন বান্দা চাইতে দেরি হবে কবুল হতে দেরি হবে না এমন কিছু মুহূর্ত আছে একতলাফ আছে কোন সময় কোন কোন ওলামায় কেরাম বলেছেন দুই কুতবার মধ্যকারের যে অল্প সময় কেউ বলেছেন ফরজ নামাজের পরে আবার কেউ বলেছেন আসরের নামাজের পরে সময় নিয়ে এখতলাফ আছে কিন্তু জুমার দিন দোয়া কবুল হবে এটার গ্যারান্টি আছে জুমার দিনে আল্লাহ পাক তার বান্দাবান্দিকে এত বেশি মাফ করে দেন অন্য দিন আর দেন না এই জুমার দিনে আমাদের বাবা আদম নবীকে এবং হাওয়াকে জান্নাততে আল্লাহ পাক প্রবেশ করালেন যেই দিন জান্নাত থেকে বের করে দিলেন ওই দিন ছিল জুমার দিন আবার যেই দিন আল্লাহ এই জমিন ধ্বংস করে দিবেন ওই দিনটা হবে জুমার দিন তাহলে জুমার দিনের গুরুত্ব কম না বেশি আমরার মানুষ তো সালাক বেশি বুঝে এই জন্য সাত দিনের ভিতরে একদিনও নামাজ পড়ে না জুমার দিনে আগের খাতারে এরকম পাবলিক আসে কি না আপনাদের এলাকায় একজনও নাই জুড়ে বলেন আসেনি যে সাপ্তাহিক মুসল্লি আছে না কত রকমের মুসল্লি সমাজে আছে সম্মানিত হাজিরিন চার নম্বর শপথ মাসহুদ্দার আরাফার দিন আরাফা হলো জিলহজ মাসের নবম তারিখে যারা হজ করতে যায় আল্লাহর বাড়িতে আরাফার ময়দানে অবস্থান করা হজের একটা রুকন ফরজ হলো করা জিলহজ মাসের নবম তারিখে যারা আরাফার ময়দানে অবস্থান করবে আল্লাহ রব আলিন তার গুনা এমনভাবে মাফ করবেন একজন বাচ্চা যখন তার মায়ের পেট থেকে জমিনে আগমন করে বলি আল্লাহ তার মানে যারা আল্লাহর বাড়িতে হজ আদায় করতে গেছে এরা অত্যন্ত কফালওয়ালা মানুষ ভাগ্যবান মানুষ হাজি সাহ যারা আছেন ঠিক কিনা আল্লাহ যেন সকলকে জীবনে একবারের জন্য হলো কবুল করেন বলি আমিন তবে একটা শর্ত হলো আপনি যে আল্লাহর বাড়িতে যাবেন সম্পদ হালাল টাকা লাগবে সুদের টাকা গুষের টাকা অন্যের জমি নিয়ে দাক্কা দাক্কি করে রাস্তার টাকা মেরে কালবাট ব্রিজের টাকা মেরে আল্লাহর বাড়িতে হজ করলে হস কবুল হবে না এমন কি কাবাগরের ভিতরে ঢুকে দোয়া করলে আল্লাহ এই দোয়া রিসিভ করবে না এটা রিসিভ হবে না শুধু মিস কল হবে পৌঁছবেন আল্লাহর কাছে সম্মানিত হাজিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাবা আদম আমাদের মা হাওয়া দুইজনকে মিলিত করে দিলেন দীর্ঘদিন যখন তারা কান্না কাটি করে পেয়ারা নবীর উসিলা নিয়ে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করে নিলেন আর আফার ময়দানে দুইজনকে মিলিত করে দিলেন দুইজনের মিলনের কারণে দুইজনের দোয়া কবুল করার কারণে কেমতের আগ পর্যন্ত ওই জায়গাটাকে কবুলের স্থান আল্লাহ বানায় নিলেন বলি সুবাহ আল্লাহ এই জন্য যারা হস করতে যায় আর ময়দানে অবস্থান করে এরা অত্যন্ত কফালওয়ালা মানুষ এদেরকে আল্লাহ নিষ্পাপ বানিয়ে বাড়িতে পাঠান এইগুলো চারটি শপথ ওদাতিল শফত আকাশের সুশোভিত তারকারী সমূহের শপথ প্রতিশ্রুতি দিবসের শপথ জুমার দিনের শফত আরাফার দিনের চারটা শপথের পরে আল্লাহ পাক বলতেছেন ধ্বংস হয়েছিল সেই কুণ্ডের অধিপতিরা যেই কুণ্ডের মধ্যে ছিল উত্তপ্ত আগুন এটা হলো সরল অনুবাদ ই আয়াতের ব্যাায় ক্যারাম প্রত্যেকেই হাদিস দখল করেছেন তবে প্রত্যেক মুফাসরিনে কেরাম একটা হাদিসকে সবাই উল্লেখ করেছেন কেননা বিশুদ্ধ হাদিস মুসলিম শরীফের দুই হাজার দুইশো নিরানব্বই নাম্বার হাদিসটা প্রত্যেক ক্যারাম ই আয়াতের বেকায় তুলে ধরেছেন সম্মানিত হাজিরিন সে হাদিসটি হলো পিয়ারা নবী সাল্লি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের সম্মুখে বর্ণনা করতেছেন আমার সাহাবিরা শোনো আজ থেকে বহু যুগ আগে একজন জালিম শাসক ছিল ওই পৃথিবীতে যে নিজের ক্ষুদা দাবি করত বলবেন না নিজের কি দাবি করত রব দাবি করত যে আমি রব আমি সৃষ্টিকর্তা সম্মানিত হাজমাল নবী বলেন ওই জালিম শাসক যখন নিজের খোদা দাবি করলো ওই দেশের মধ্যে ইমানদার বলতে নাই শুধু একজন দরবেশ মানুষ লুকিয়ে লুকিয়ে আল্লাহর গুলামী করতো দরবেশ ব্যতীত দ্বিতীয় আর ইমানদার ওই রাষ্ট্রের মধ্যে নাই শুধু একজন দরবেশ আছে ইমানদার বাকি সব সবাই জালিম শাসকরে রব মানে সম্মানিত হাজির জালিম শাসকের একজন জাদুবিদ্যাকারী ছিল সে পরামর্শ দিত আর এই শাসক তার রাজ্য চালাইত একদিন জাদুবিদ্যাকারী বলে ও আমার বাদশাহ আমার রব আমি তো বৃদ্ধ হয়ে গেলাম কিছুদিন পরে মারা যাব আমি যদি মারা যাই কে তোমারে পরামর্শ দিবে রাষ্ট্র কিভাবে চালাইবে বাদশা বলে তাহলে কি করব বলে একজন সুশিক্ষিত যুবক আমাকে উপহার দেও আমার জানা যত জাদুবিদ্যা আছে সব তারে শিখেই যাই আমি মারা যাওয়ার পরে সে তোমারে পরামর্শ দিবে তুমি রাষ্ট্র চালাইবে না বলবেন না সম্মানিত হাজিরিন বাদশাহ ঘোষণা করছে তার রাষ্ট্রের মধ্যে যত শিক্ষিত এবং সুন্দর যুবক আছে তারা যেন রাজ দরবারে যায় বার্শাহ যদি ঘোষণা দেয় যুবকের কি আর অভাব অভাব হবে শেখ হাসিনা যদি ঘোষণা দেয় আমার উপদেষ্টা বানাইবে আপনাদের গ্রাম থেকে বুঝি একজন যুবকও যাবেন না আরে ভাই সারা দেশ থেকে দলে দলে যুবকেরা মিছিল দিয়ে যাবে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হব এটা তো একটা বাক্যের ব্যাপার সারা দেশ থেকে যুবকরা গিয়ে রাজ দরবার ভরপুর বাদশাহ বলে এ জাদুবিদ্যাকারী দেখো সারা দেশের যুবকরা আসছে যারে ভালো লাগে ইন্টারভিউ নাও ইন্টারভিউ নিয়ে যাকে ভালো লাগে তাকে নির্বাচন করো জাদুবিদ্যাকারী সমস্ত যুবক থেকে বাসাই করে একজন সুন্দর সুশিক্ষিত যুবককে নির্বাচন করে বাসার দরবারে নিয়ে করে দিল বলে বালক প্রতিদিন সকাল বেলা তুমি আমার রাজ দরবারে আসবে জাদুবিদ্যাকারীর কাছ থেকে জাদু শিখবে বেলা তুমি তোমার বাড়িতে ফিরত যাবে ওই বালক প্রতিদিন সকাল বেলা রাজ দরবারে যায় কারীর কাছ থেকে জাদু শিখেম বিকালবেলা বাড়িতে ফিরে আল্লাহর আল্লাহ করেন ডাক দিয়ে বলেন রে বালক প্রতিদিন তুমি কোথায় যাও বালক তার কথা বলে দিল প্রতিদিন রাজ দরবারে যাই জাদুবিদ্যাকারীর কাছ থেকে জাদু শিখি আল্লাহর নিজের পরিচয় গোপন ডেকে দরবেশ বলেন রে বালক আমি যদি তোমারে নতুন আরেকটা জিনিস শিক্ষা দিই তুমি কি গ্রহণ করবে বালক বলে এটা আমার জন্য তো ভালো যারা মেধাবী স্টুডেন্ট দেখবেন পাঠ্যপুস্তক নির্ধারিত বই ছাড়াও কিছু অতিরিক্ত বই পড়ে অভ্যাস আসে না ব্রিলিয়েন্ট ছাত্র যারা এদের অভ্যাস বলে এটা আমার জন্য সুবর্ণ সুযোগ আমি একদিকে জাদুবিদ্যাকারীর কাছ থেকে শিখতেছি আর একদিকে আপনার কাছ থেকে শিখবো এটা তো ভালো প্রতিদিন যাওয়া আসার পথে দরবেশের সাথে ওই বালক দেখা করে এক জাদুবিদ্যাকারী জাদু শিখায় দরবেশ আল্লাহর পরিচয় শিখায় সুবান বলবেন না বালক দীর্ঘদিন যাবৎ একদিকে জাদুবিদ্যাকারীর কাছ থেকে জাদু শিখতেছে অন্যদিকে দরবেশের কাছ থেকে আল্লাহর পরিচয় জানতেছে দীর্ঘদিন যাবৎ এইভাবে চলতেছে একদিন হঠাৎ করে বালকের হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগলো আমি জাদুবিদ্যাকারীরটা রাখবো না দরবেশের বিদ্যারটা রাখবো কাঠটা রাখবো কাঠটা সারবো কারণ দুই বিদ্যা একসাথে যখন যায় হক এবং বাতিল যখন একসাথে চলে তখন মানুষের দিলে অশান্তি শুরু হয় তার দিলে প্রস্তুত দেখতেছে এই দরবেশ আমারে কি শিখাইতেছে দরবেশের বিদ্যা শিকার পরেই আমার মনের মধ্যে তো জ্বালা এত যন্ত্রটা কেন আসলো তো নিয়ত করছে যাই হোক আজকে দরবেশের কাছে যাইবো তার কাছে বেক্কা চাইবো আমার কি শিখাইতেছে নিয়ত করছে দৌড়বে সে ভালো করে আজকে দৌড়বে বার্তাকে বেরোইছি বেরিয়ে দেখে রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে মানুষের সামনে অপরিচিত একটা জানোয়ার এমন ভাবে দাঁড়িয়েছে মানুষের পথ চলাচল বন্ধ হয়ে গেছে মানুষ পথ চলতে পারতেছে না ভয় বালক বলে একরই সুযোগ আমি পরীক্ষা করে নিব জাদুবিদ্যার ফাওয়ার বেশি না দরবেশের বিদ্যার ফাওয়ার বেশি আচ্ছা আপনারা বলেন তো কোনটার বেশি হবে মাসাল্লাহ ময়দানের বেসর দেখি গুমে আসেন যারা সোজা গাছে না আপনারা একটু বলেন জাদুবিদ্যার ফাওয়ার বেশি না দরবেশের বিদ্যার ফাওয়ার বেশি দরবেশের ফাওয়ার বেশি কার ফাওয়ার বেশি এই যুবকেরা কথা বলে না কার ফাওয়ার বেশি যারা সোজা গাছে এনারাই কথা বলেন যারা ঘুমাইতেছে তাদেরকে ঘুমাইতে দেন ছাত্র মানুষ তো ঘুমাইবেই আজকের রাতটাই তো ঘুমাইবার কি রহমতের বৃষ্টি পড়তেছে গুমা সারি কথা আর কিছু সময় শেষ আমি শেষের অংশে চলে আসছি সম্মানিত হাজিরিন ওই বালক ছোট্ট একটি পাথর হাতের মধ্যে নিল ছোট্ট পাতুর হাতের মধ্যে নেওয়ার পরে তার জবান দিয়ে অটোমেটিক চলে আসলো বালকের জবান দিয়ে চলে আসলো আল্লাহুম্মা ইন কানা আমরি রাহিব আহাব্বা ইলাইহি মিন আমরি সাহির আয় আল্লাহ জাদুবিদ্যা কারীর চেয়ে যদি বেশের বিদ্যার পাওয়ার বেশি হয় দরবেশের বিদ্যা যদি আপনার কাছে বেশি পছন্দনীয় হয় আমি পাথরটা সারার সাথে সাথে যেন জানোয়ারটা মারা যায় এই কথা বলে বালক পাথরটা জানুয়ারের মাথার উপর ছেড়ে দিল চুট্ট পাথর পাথর দিয়ে জানুয়ার মরবে না কিন্তু সারার সাথে সাথে জানুয়ারটি মারা গেল সুহান আল্লাহ নাই জুড়ে বলেন সুবাহ আল্লাহ জানুয়ার মারা গেছে বালক আনন্দ চিত্তে দরবেশের কাছে গিয়ে বলে দরবেশ আজকে তোমার এই ঘটনা ঘটলো দরবেশ বলে কি বলো বাবা তুমি আমার চিত আর বড় কামেলদার হয়ে গেছো সুমান আল্লাহ বলেন তুমি আমার কাছে আর আসিও না তুমি আমার চিতে বড় হয়ে গেছো সাত্রে মাঝে মধ্যে ইলিমের দিকে উস্তাদের চিতে বড় হইতে পারে না অবশ্যই বড় হতে পারে বলেন বাবা এবার তুমি তোমার দিন প্রচার করো আল্লাহর বিধান প্রচার করতে থাকো বাদশাহ যদি কোনো দিন তোমারে আসামি বানায় আমার নামটা বলিও না তুমি তোমার দিন প্রচার করতে থাকো আল্লাহ রব্বুল আলমিন বালককে কয়েকটা গুণ দান করলেন অন্ধ লোকের চোখের মধ্যে যদি বালক হাত বুলায় সাথে সাথে অন্ধ লোক ভালো হয়ে যায় কুষ্ঠরুগীর গায়ে হাত দিলে কুষ্ঠরুগ ভালো হয় কঠিন রোগে আক্রান্ত হয়ে মানুষ যদি তার কাছে যায় পানি পরা যদি দেয় পানি পান করার সাথে রোগ ভালো হয়ে যায় সুহানা বলবেন না আল্লাহ সম্মানিত হাজিরিন প্রতিদিন হাজার হাজার মানুষ বিনা পয়সায় বালকের কাছ থেকে চিকিৎসা নিতে লাগলো চিকিৎসা চলতেছে প্রতিদিন হাজার হাজার মানুষ বিনা পয়সা যদি এমন ডাক্তার আপনাদের এই যে মনে করেন লামা জিতে আসে যাবেন না আপনারা কোনো টাকা নাই পয়সা নাই অন্ধলোক ভালো হয় কুষ্ঠ রোগ ভালো হয় যাওয়ার কথা আপনার গ্রাম থেকে লাইন ধরার কথা দেশে না পরীক্ষা লাগে না তারপরে পরীক্ষা দেয় এরকম আসেনি ডাক্তার যে কোম্পানির ওষুধ একবারে দুর্বল আগে ট্যাক্স নিছে তো বাজে কোম্পানির ওষুধ লেখে সব দুই নম্বর হয়ে গেছে বাংলাদেশে বেশিরভাগই সব ডাক্তার যে খারাপ থানা কিছু কিছু কথা বলতেছি সম্মানিত হাজিরিন কিন্তু বালক একজন মানুষকে ইমানের দাওয়াত দিতেছে না শুধু চিকিৎসা করতেছে ফ্রি চিকিৎসা বালকের ইচ্ছা হলো আমি এমন জায়গায় দাওয়াত দিব যেন সারা দেশে দাওয়াত ছড়িয়ে পড়ে সুহান আল্লাহ আপনার গ্রামে যদি মারামারি করে পাঁচজনও মানুষ মারা যায় দেখবেন দেশের কোনো খবরই নাই ঢাকার শহরে রাজধানীতে যদি রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে দুইজনে কিলা করে দেখবেন সারা দেশের মানুষ জানে ঠিক আছে কিনা কারণ স্যাটেলাইট চ্যানেল আছে সাংবাদিকরা কে কি করলো সব তুলে ধরে সারা দেশের মানুষে জানে তো বালকের ইচ্ছা হলো আমি দাওয়াত যদি দেই রাজধানী থেকে শুরু করবো সুবহান আল্লাহ প্রতিদিন হাজার হাজার মানুষ আয় একজন দাওয়াত দেয় না হঠাৎ করে শোনা গেল বাদশার মন্ত্রী পরিষদের একজনের শোক কানা হয়ে গেছে বাসার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রীর চক্ষু কানা হয়ে গেছে মন্ত্রীর চক্ষু কানা হলে দেশে চিকিৎসা হয় সব সিঙ্গাপুরে আমরা দেশের যত মন্ত্রীরা অসুস্থ হয় দেখবেন সিঙ্গাপুরে কানাডা আমেরিকায় অস্ট্রেলিয়া গিয়ে চিকিৎসা করায় তারাই প্রমাণ করে বাংলাদেশে ভালো চিকিৎসা জুড়ে বলেন নাই বিদায় তো তারা অস্ট্রেলিয়ায় যায় বাসার মন্ত্রীর যখন চক্ষু হয়ে গেল বাদশাহরা পৃথিবীর বড় বড় ডাক্তারদের দ্বারা কবিরাজের দ্বারা চিকিৎসা করাইল কিন্তু চক্ষু আর ভালো হয় না অনেক দিন পরে মন্ত্রী কানে সংবাদ গেল তার রাজ্যে একজন বালক আছে বালক যদি চোখের মধ্যে হাত বুলায় চক্ষু ভালো হয়ে যায় এই সংবাদ পেয়ে বালক এই মন্ত্রী কি করছে অনেক উপহার উপটৌকন নিয়ে বালকের কাছে হাজির এসে বলে বালক শুনলাম তুমি নাকি মানুষের চক্ষু ভালো করো বালক বলে না আমি মানুষের চক্ষু ভালো করার ক্ষমতা রাখি না আমার মালিক আল্লাহ করে বলি আওয়াজ আল্লাহ মন্ত্রী বলে তুমি কি আমাদের বাসার কথা বলতেছো কারণ তারা বাসারে তো রব মানে করে না তোমার বাসা আবার রব হয় কি করে তোমার বাসায় যদি তোমার রব হয় তার কাছে যাও না গিয়ে বলো চক্ষু ভালো করে দেওয়ার জন্য অনেক বলছি পারে নাই চিকিৎসা করাইছে তা তো লাভ হয় নাই কয় তাহলে যেই তোমার বাদশা তোমার চক্ষু ভালো করে দিতে পারে না সে রবও হতে পারে আরো আসতে বলি আওয়াজ করে বলি রব হতে পারে এবার বুঝা গেছে সম্মানিত হাজরিন মন্ত্রীর এবার দিল নড়ে গেল যুবকের সুযোগ পাইলো বালকে বলে মন্ত্রী তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো আমি আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ রব্বুল আলমিন তোমার চক্ষু ভালো করে দিবেন দেখছি দওয়াত কোন জায়গায় শুরু করছে মন্ত্রী থেকে শুরু করছে মন্ত্রী বলে কেন একটা শর্ত কেন হাজার শর্ত দিলেও রাজি এই মাত্র একটা শর্ত ইমান আনা আমি ইমান আনলাম তোমার রবের প্রতি মন্ত্রী যখন ঈমান আনলো বালক মন্ত্রীর চোখে হাত বুলাইলো সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল সোহান এত সময় যে লোকটা ছিল অন্ধ এখন চৌকের আলো ফিরত পাইছে আনন্দে আত্মহারা বাবা হয়ে গেছে। আনন্দ আত্মহারা হয়ে বাসার দরবারে হাজির বলে কিরে তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিল তুমি তো অন্ধ ছিলে মন্ত্রী জবাব দিল কল আর আমার রব সুবহানাল্লাহ বলবেন না বাদশা বলে আওয়ালাকা রব্বু গাই আমি সারো কি তোমার রব আছে মন্ত্রী জবাব দিল অরব্বী ওয়ারব্বু কাল্লাহ ওরে আমার বাদশাহ আমার রব যিনি আপনার রব ও তিনি তিনি হলেন আল্লাহ বাদশাহ বলে কী ব্যাপার আমার মন্ত্রী পরিশোধি দেখে আমার শত্রু হয়ে গেছে আমার পরিশোধই আমার শত্রু অরেস্ট করল মন্ত্রীকে মন্ত্রীকে আসামি করে রিমান্ড দেওয়া শুরু করছে মন্ত্রী বলে দিছে বালকের কথা বালকের বাসা ধরে নিয়ে গেছে বালকের ইমান দেওয়ার পরে বালক বলে দিছে আল্লাহর দরবেশের কথা আছে আসেনি আসামি কয়জন আরো জুড়ে কয়জন তিনজন বাসা একটা বাসন দিছে সারা রাজ্যে আমার আর কোনো দুশ্মন নাই তোমরা তিনজনই আমার দুশমন তোমরা তিনজন আমার একমাত্র শত্রু তোমরা তিনজন যদি মারা যাও আমি দেশটারে শত্রু মুক্ত করতে পারবো তবে আমার পক্ষ থেকে অফার দিতে চাই যেই ধর্ম গ্রহণ করেছো ফিরে আসো যদি ফিরে আসো সারা জীবন রাজ দরবারে থাকবে খাইবে কোনো অসুবিধা নাই মন্ত্রী বলে বাদশা বলে ওরে দরবেশ তুমি এক নাম্বার আসামি তুমি বানাইছো বালক রে আর বালকে বানাইছে আমার মন্ত্রী রে অতএব তোমারে আগে শাস্তি দেওয়া দরকার আল্লাহর ওলি দরবেশ বলে আমার জীবন যদি চলে যায় জীবন যাবে কিন্তু ঈমান বিক্রি করব না সুবহানাল্লাহ বলে তার বাহিনীকে অর্ডার করলাম দরবেশের মাথার বরাবর করাত দিয়ে তার বডিকে দুই ভাগ করে দেওয়া হোক বাদশাহর অর্ডার পেয়ে তার বাহিনীরা দরবেশের মাথার বরাবর করাত দিয়ে তার বডিকে দুই ভাগ করে দেওয়া হলো দরবেশ আল্লাহর ওলি আল্লাহর নামে জীবন দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেল বলি সুবহানাল্লাহ এবার বাদশা বলে মন্ত্রী দেখো তোমার চোখের সামনে দরবেশ চলে গেছে সময় থাকতে ফিরে আসো ইরিজি যেই ধর্ম গ্রহণ করেছো সেই ধর্ম থেকে ফিরে আসো মন্ত্রী বলে যে আমার 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 যে আল্লাহ আমি ছিলাম আলো ফিরিয়ে দিলেন এত সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে আল্লাহ তালা দিয়ে দিলেন ওই আল্লাহর প্রতি ইমান এনেছি জীবন যদি চলে যায় জীবন দাবে তারপরও ইমান কোনোদিন বিক্রি করবো না আওয়াজ করে বলি সুবাহ আল্লাহ দরবেশের মতো মন্ত্রীর মাতার বরাবর করার দিয়ে মন্ত্রীকে দুই ভাগ করে দেওয়া হলো মন্ত্রী ও আল্লাহর নামে জীবন দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেল শত্রু ছিল তিনজন চলে গেল দুইজন আর রইল নাম কি বালক শুধু বালক আছে মন্ত্রীও শেষ দরবেশও শেষ বাদশা বলে বালক তুমি তো জাদুবিদ্যাকারীর কাছ থেকে জাদু শিখছে শিখেছিলে আমারে উপদেশটা আমার উপদেশটা হওয়ার জন্য এখন তুমি আমার দুশ্মন হলে তোমারে শেষ বারে মতো অফার দিতেছি আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে তোমারে আমি বাসশাই দিয়ে যাব তারপর যেই ধর্ম গ্রহণ করেছো সেটা থেকে ফিরে আসো বালক বলে তুমি যদি মারাই যাও তুমি আবার রব কিভাবে হবে সুবহানাল্লাহ বলতে পারেন না কারণ রব কোনোদিন মারা যা মারা যাবেন না আমাদের রব যিনি তিনি আল তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর কখনো মৃত্যু বাদশা বলে বালক তাহলে তোমার এত সহজে মারতেছি না কঠিন শাস্তি দিয়ে বালক বলে রে বাদশা যত শাস্তি আসুক না কেন আমাকে যদি টুকরা টুকরা করে ফেলে হত্যা করো তারপর ইমান বিক্রি করবো না বাদশাহ বলে তার বাহিনীকে অর্ডার করলো যাও তাকে পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে মেরে তাকে হত্যা করো বাসার অর্ডার পেয়ে তার বাহিনীরা পাহাড়ের উপরে নিয়ে গেল হোক পাহাড়ের উপর থেকে এমন সময় বালক বলে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো বালক যখন আল্লাহর কাছে সাহায্য চাইল আকাশ থেকে সাহায্য নাজিল হয়ে গেল বাসার বাহিনীরা সবাই নিচের মধ্যে পড়ে মারা গেল বালক সরিলে আবার বাদশার দরবারে হাজির হয়ে গেল বালক তো ইচ্ছা করলে বাগল দিতে পারতো কিন্তু ইমানদার তো ভীষণ দিকে যায় না বাদশার দরবারে হাজির বাদশাহ বলে কিরে আমার বাহিনীরা কোথায় এখন সব শেষ সুমান নাই বাদশার ভিতরে বয় ঢুকছে কি বলে আমার বাহিনীর হাতে অস্ত্র ছিল ই বালকের হাতে কিছুই ছিল না সবাই শেষ করে দিছে মাইনে তার তো ক্ষমতা আছে তবে তার টেনশন নাই এজন্য কারণ পুলিশ বাহিনী যদি না পারে তার উপরে বাহিনী আসে না আসে না এর না পারলে সেনাবাহিনী আসে কিনা এক বাহিনীর উপর আরেক বাহিনী আরো শক্ত বাহিনীর কাছে দায়িত্ব দিল। তাকে নিয়ে যাও নদীতে যেই নদীতে বেশি কুমির তাকে দীর্ঘদিন খাবার যেই নদীর কুমিররা খাবার পাইতেছে না এমন নদীর মধ্যে ছেড়ে দাও যেন কুমির ওই বালককে কে নেয় বাহনের উপরে উঠছে নদীর মধ্যে ধাক্কা দিবে বালক বলে আল্লাহ আমার একটু সাহায্য করো আল্লাহর সাহায্য চলে আসলো বাসার সব বাহিনী নদীর মধ্যে পড়ে গেছে কুরবানির ঈদ মনে করে সবাই হাদিসের বাসা না আমার কথা যে এই হাদিসের ব্যাখ্যায় আসছে দীর্ঘদিন যাবৎ এই নদীর কুমিররা উপবাস কোনো খাবার ফাইতেছে না হঠাৎ করে এত মানুষ পাইছে তারা আনন্দ উল্লাস করে খেয়ে নিছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবার কাবার সরিলে বাসার দরবারে হাজির বাসার বই কমছে না বাড়ছে জুড়ে বলতে হবে বাসার তো বই বাড়ছে কি রে ব্যাপার আগের বাহিনীরও শেষ করে দিল এত বিশাল বড় বাহিনী পাঠাইলাম এদেরকেও শেষ করে দিল বাহিনী কোথায় কর সব শেষ বাদশা কি করবে চিন্তা করতেছে বালক বলে বাদশা তুমি কি সত্যি আমারে মারতে চাও আরে কি বলো তুমি আমার একমাত্র শত্রু শত্রুকে কে মারতে চায় না তোমারে মারতে পারলে আমার দেশটা শত্রুমুক্ত হয়ে যাবে তোমারে আমি মারতে চাই বালক বলে যদি মারতেই আমাকে চাও আমার পরামর্শ গ্রহণ করো কয় তাড়াতাড়ি বলো বালক বলে বাসাম তাহলে একটা মঞ্চ তৈরি করবে মঞ্চের উপর আমি দাঁড়িয়ে থাকব সারা দেশের মানুষেরা চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমার হাতের মধ্যে দনুক নেবে দনুকের মধ্যে থির ফিট করে তীরটা তুমি আমার দিকে সারবে আর তুমি বলবে বিসমিল্লাহ রব্বিল গুলাম এই বলে তুমি তীর সারবে আমি মারা যাব বাদশা খুব আনন্দে খুশি আত্মহারা হয়ে মঞ্চ তৈরি করেছে হাজার হাজার মানুষেরা দাঁড়িয়ে দেখতেছে আর বাদশা নিজে হোক বা তার বাহিনীর হাত হোক দনুকের মধ্যে তীর ফিট করে তীরটা দখন সারলো আর বলল বিসমিল্লাহ হিরব্বিল গোলাম হাদিসের মধ্যে আসছে ওই তীরটা বালকের কপালে সামনদিকে ঢুকে ডান ডাইন কান সেত করে পিছন দিকে তীরটা বের হয়ে গেল বালক আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল ইমানি আওয়াজে বলি সুবাহান আল্লাহ বাসার শত্রু কয়জন ছিল তিনজনই শেষ বাসা খুব খুশি আচ্ছা বাসা কি বলে তীর মারছে বিসমিল্লাহি রাব্বিল গুলাম এর অর্থ হলো আমি গুলামের রবের নামে তীর সারলাম সুবহানাল্লাহ বলেন বলল গুলামের রবের নামে হাজার হাজার মানুষের বুজার বাকি রইল না এই বাদশা তো আমরা রব না আমাদের রব হলো ওই গুলামের রব যিনি উনি আমাদের রব সব মানুষেরা ঈমান এনে বলল আমান্না বিরব্বিল গুলাম আমরা ঈমান আনলাম ওই গুলামের রবের উপর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশা বলে কি রে শত্রু ছিল তিনজন তিনজন রে মারতে গিয়ে পুরা দেশই শত্রু শত্রু বাড়ছে না কমছে জুড়ে বলেন বয় কমছে না বাড়ছে বয় আরো বাড়ছে বিপদের উপর বিপদ কি করবে ওই আসাবুল উখদুদে আসতেছি কুতিলা আসাবুল আর নারী নারি যাতিল ওয়াকুদ ওই তখন বাদশা বলল গর্ত কুদো ওই আসাবুল উখদুদ মানে আগুনের গর্ত বিশাল বড় করে গর্ত কুদা হলো সেই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো দাউ দাউ করে জ্বলছিল সম্মানিত হাজির বাদশাহ বলল আমার বাহিনীরা সবাইকে আহ্বান জানাবে দিন থেকে ফিরে আসার জন্য যারা ফিরে আসবে তাদেরকে ছেড়ে দিবে যারা ফিরবে না আগুনের মধ্যে ফেলে হত্যা করবে একজন একজন করে জিজ্ঞাসা করলো কেউ ইমান বিক্রি করে নাই সবাই আগুনের মধ্যে জাপ দিল আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল সোহান তারা কেমন রে ভাই যে ইমানদারদের আলোচনা করতে গিয়ে করতে গিয়ে আল্লাহ চারটা খাইলেন সম্মানিত হাজরিন মেহমান হয়ে গেল সবার শেষে একজন আল্লাহর বান্দি মহিলার হয়ে গেল মহিলার কুলের মধ্যে ছিল দুধের শিশু মহিলা চিন্তা করতেছে আগুনে জাপ দিবি কিনা শয়তান ওয়াশ্বাসা দিতেছে সম্মানিত হাজরিন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার দুধের শিশুর জবান খুলে দিলেন এই পৃথিবীতে চারজন শিশু কথা বলেছেন কয়জন শিশু কিছু আজ বাড়িতে নিয়ে যান চারজন শিশু এই সাহিব নে মারিয়াম ঈসা নবী জন্ম নেওয়ার পরে মারিয়াম আলাইহি সালতুয়াসাল্লাম বড় টেনশনে ছিলেন আমাকে যদি মানুষে প্রশ্ন করে ঈশার বাবাকে কি পরিচয় দিব আল্লাহ নবীর জবান কুলে দিস নবী বলেন মা আমার বাবার পরিচয় নিয়ে আপনি চিন্তা করবেন না আমি জবাব দিব সুহান আল্লাহ দুই নম্বরে হলো বনি নামে একজন আল্লাহর অলিরে বাসাইতে গিয়ে আল্লাহাকে একজন শিশুর জবান খুলে দিয়েছিলেন তিন নম্বর হলো ইসুব সালামকে কলঙ্ক থেকে মুক্ত করার জন্য একজন শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছিলেন চার নম্বর হল সে আসহাবুল উখদুদের মহিলার দুধের শিশুর জবান আল্লাহ কুলে দিলেন জবান খুলে দেওয়ার পরে শিশু বলে মা আপনি কি সত্যের উপর প্রতিষ্ঠিত নন মানে প্রশ্ন করছে মা বলে হা অবশ্যই আমি সত্যের উপরে আসি ওই শিশু সন্তান বলে মা সত্যের উপরে যেহেতু প্রতিষ্ঠিত আছেন আর কেন দেরি করতেছেন দেরি না করে আমাকে কুলে নিয়ে আগুনের মধ্যে জাপ দিয়ে দেন আগুনে যাব দিতে দেরি হবে আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না সম্মানিত হাসিন তারা ছিল ইমানদার আর ইমানদারদের আলোচনা করতে গিয়ে আল্লাহ চারটা শপথ করলেন সম্মানিত হাজির এরা ইমানদারদেরকে এই জালিম শাসক হত্যা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে এমন একটা গজব দিলেন এমন একটা গজব দিলেন এক গজবে জালিম শাসক সহ তার যত জাদুবিদ্যাকারী ছিল ফাদ্রি ছিল তার যত উম্ম ছিল বান্দা ছিল সবাই ধ্বংস হয়ে গেছে বলি সুহান আল্লাহ এজন বলেন কুতিলা আসাবুল উখদুদ ধ্বংস হয়েছিল সেই কুণ্ডের অধিপতিরা যে কুণ্ডের মধ্যে ছিল উত্তপ্ত পরিপূর্ণ আগুন যাই আগুনের মধ্যে ফেলে মুসলমানদেরকে হত্যা করেছিল আল্লাহ রবুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে ইমানদার যারা তাদের সামনে যত অফারই আসুক না কেন ইমানদাররা কোনোদিন ইমান বিক্রি করতে পারে জুড়ে বলতে হবে ইমানদাররা ইমান বিক্রি করতে পারে কিন্তু নির্বাচন সময় আইলে আমরা দেখা যায় নির্বাচন কি শেষ আপনাদের এলাকায় কয় তারিখে গেছে একত্রিশ তারিখে একত্রিশ তারিখে আমাদের বানিয়াচুং উপজেলার নির্বাচনও ছিল একই সাথে সম্মানিত হাজির ওই সময় বোঝা গেছে কার ইমান কতটুকু জোর আছে কেউ পাঁচ বছরের জন্য দুই হাজারও বিক্রি হয়েছে এরকম আসেনি জুরে বলে না আসেনি কেউ পাঁচশো টাকা দিয়ে পাঁচ বছরের জন্য বিক্রি হইছে এরকম দুর্বল ইমানদাররাও বাংলাদেশও আছে আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করেন বলি আমিন আরও জুড়ে আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন বলি আমিন এই আবহাওয়ার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এত কষ্টের মধ্যে যে আপনারা বারবার একবার ফেন্ডেলে যাচ্ছেন আরেকবার এই যে গড়ে আসছেন অনেক কষ্ট আমি প্রথম মাহফিলে গেলাম জকিগঞ্জে আট গ্রামে সেখানে মাগরীবের পরে ওয়াজের কথা এই বৃষ্টি তারা নিল মসজিদে টেনে মসজিদের মাইকে আর স্পিকারে ওয়াশ করে আমার অবস্থা নাই এর এক ঘন্টা ওয়াশ করার পরে আসছে মাহফিলের মাইক আরও বিশ মিনিট ওয়াশ করে রওনা দিছি এখানে আসার পরে আবার বৃষ্টি তো ফেন্ডেলে যাওয়া হলো না আজকে দুইটা প্রোগ্রামই ঘরের ভিতরে কিছু করার নাই আল্লাহ পাকের যদি ফায়সালা হয় আমাদের কিছু করার আছে আছে অতএব আল্লাহর মনসা হয়েছে আজকে বৃষ্টি বৃষ্টি রহমতের আল্লাহ দিছেন এই বৃষ্টির আমাদের ফসলের মধ্যে বরকত দান করেন এই মাদ্রাসাকে যেন ইসলামের আল্লাহ একটা মৌলিক একটা হাতিয়ার হিসাবে ইসলামের একটা কেন্দ্র হিসাবে কবুল করেন বলি আমিন এই মাদ্রাসা তো আপনাদেরই আপনাদের এলাকার ইনশাআল্লাহ যেহেতু এখন টিনের ঘর ইনশাল্লাহ আগামীতে আশা করি এইভাবে আর তাকার কথা না শুরু হইবে তো মুফতি সাহুজুর উদ্বোধন করছেন নি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আগামী বছর আশা করা যায় বিল্ডিং হয়ে যাবে আল্লাহ যেন এই মাদ্রাসাকে ইসলামের জন্য দিনের জন্য এই এলাকার সমস্ত মুর্দে গানের জন্য মাক ফেরাত হিসাবে কবুল করেন বলি আমিন আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের গ্রামের মধ্যে এই রকম একটা কোরআনের কোরআনের মাদ্রাসা এই ছাত্ররা এখানে বসে বসে তেলাওয়াত করবে আর যারা এই ছাত্রদেরকে খাওয়াইবে লজিং দিবে অর্থ দিয়ে সাহায্য করবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে যে যেভাবে সহযোগিতা করবে আপনাদের মুর্দেগানরা কবরে বসে বসে সব পাবে আপনার ভাগ্যবান দেখবেন এই গ্রাম উন্নতি হয়ে যাবে শুধু মাদ্রাসার উশিলায় এই গ্রামে গিয়ে যাবে একমাত্র মাদ্রাসার উশিলায় নবীর বাগানের কতটুকু মূল্যায়ন রে ভাই যে কিছুদিন পরে আপনারা অনুভব করতে পারবেন আজকে যদি নাও বুঝেন দশ বছর পরে হলে বুঝবেন এই নবীর বাগান আপনারা করার কারণে পাক আপনাদের দুনিয়া এবং আখেরাত্মের কীভাবে উজালা করে দিবেন আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম নবীর বাগানের সাথে আল্লাহর গড়ের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করে সবাই বলে আমিন ওয়া খরিদ্দার ওয়ায়না আনিল হামদুল্লাহরব্দ আয় আমিন সল্লাল্লাহ আলা

অবস্থা তো বুঝতেছে সব আল্লাহর ইচ্ছে দোয়া করেনি বড় হুজুর আসেননি এখানে আচ্ছা ঠিক আছে হুজুরে বললেন আওয়াজ তো যাইতেছে আশা করি হুজুর শুনতেছেন আজকের যে অবস্থা যতটুকু আল্লাহ করার তৌফিক দিছেন এতটুকু যেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا আম্ফুসানা ও ইল্লাম তবু ফিরিলা না ওতর হম না মিনাল না কু নান্না মিনাল্হ শিরি রব্বিরহম্ আল্লাহ এই মাফিলকে কবুলার মঞ্জুর করে নাও এই মাফিল আয়োজন করতে গিয়ে দেশ বিদেশ থেকে যে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ সকলের সাহায্যকে কবুল করে নাও গ্রামের সমস্ত এই মাহফিলের উসিলা এই মাদ্রাসার উসিলায়। এই গ্রামের প্রতি তোমার দয়ার নজর ফরমা এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার প্রতি তোমার খাস দয়ার নজর ফরমাও ই মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনার গাইবি খাজানার থেকে ফুরা করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসার সকল ছাত্রকে ভালো ভালো হাফেজ হিসাবে কবুল করে নাও আমরা যারা হাত বাড়াইলে আমরা জিন্দিগির গুনারে মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুনাকে মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনারে মাফ করে দাও ইয়া আল্লাহ এই মাহফিলের খবর শোনার মদিনায় পৌঁছাই দাও আমরা পীর মুর্শিদের দরজাত্রে বুলন্দ করে দাও আয় আল্লাহ সকল সাহেব যেদা করেন নেক রে বাড়াই দেও ইয়াল্লাহ ইমা ইমাদ সকল উস্তাদ করেন নেক হায়াত বাড়াই দেও ছাত্রদের নেক হায়াত বাড়াই দেও ইয়াল্লাহ সকলকে দিনদার ইমানদার বানাই দেও ইয়াল্লাহ ইমাদ্রাসার উসিলায় আমাদের সকলের জিন্দিগির উজালা বানাই দেও ইয়াল্লাহ ইমাদ্রাসা থেকে নবীর আশেক বানাই দেও ইয়াল্লাহ আপনার হাবিবের উসিলায় মুনাজাত রে কবুল ফরমাও জীবন একবার হলো মক্কা মদিনা ziyaret করার তৌফিক দাও আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের সকলের মুনাজাতরে কবুল फरमाओ والسلامুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন